আসসালামু আলাইকুম বন্ধুরা, শিহাব ভাইকে চেনেন না নিশ্চয়ই, এই পৃথিবীতে এমন মানুষ নেই। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওটিতে দেখতে চলেছেন এমন একটি ভিডিও যা আপনি এর আগে কখনো দেখেননি এবং শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিউয়ার্সরাই দেখার সুযোগ পাচ্ছেন। কি হয়েছিল এই ভিডিওটিতে দেখুন। এতগুলো মেয়ের মাঝে একা শিহাব ভাই কি করছেন এবং এখানকার একটি মেয়ে শিহাব ভাইকে কি এমন বলেছিল যে বর্তমানে সেই মেয়েটি সারা ইন্টারনেট জুড়ে ভাইরাল। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই তো দু চার দিনের আগের কথা, শিহাব ভাই তখন ভারতের রাজস্থানের প্রদেশের একদম মাঝামাঝি একটা জায়গায় সফর করছিলেন। সেই সময় শিহাব ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাটির বিস্তারিত জানার আগে শিহাব ভাই যাতে ওনার সফরে সার্থক হতে পারে সেজন্য সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। সেদিন দিনটি ছিল অন্য সব দিনের মতো খুবই সুন্দর একটি দিন। শিহাব ভাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সকালের নাস্তা করে ওনার সফর শুরু করেছেন। আজকে শিহাব ভাই সিদ্ধান্ত নিয়েছেন তিনি অবশ্যই আজকে 30 কিলোমিটার রাস্তা হাঁটবেন। কেননা এর আগে অনেক ছোট বড় ঘটনার কারণে শিহাব ভাই ওনার গন্তব্য থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন। তাই শিহাব ভাই আজকে সকালবেলা ফজরের নামাজ পড়েই হালকা নাস্তা করে ওনার সফর শুরু করেছেন। আজকে শিহাব ভাইয়ের সফর সঙ্গী অনেক মানুষ, কেননা আজকের দিনটি অনেক বেশি সুন্দর, খুব বেশি একটা গরম নেই এবং আকাশ তেমন একটা মেঘলাও নয়, তাই বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শিহাব ভাই এবং ওনার সঙ্গীরা হাঁটছেন এমন সময় শিহাব ভাইয়ের কাছে একটি যুবক এসে সবাইকে সালাম দিলেন। সে যুবকটি শিহাব ভাইকে বললেন, ভাই আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন এ রাস্তা ধরে তো আপনি বেশিক্ষণ হাঁটতে পারবেন না। তখন শিহাব ভাই ওনাকে জিজ্ঞেস করলেন, কেন এই রাস্তা দিয়ে হাঁটলে কি সমস্যা? তখন সেই যুবক ছেলেটি বলল, এই রাস্তার সামনে এমন একটি হাইওয়ে রয়েছে যে হাইওয়ে দিয়ে মানুষ হাঁটার কোনো পারমিশন নেই, আর সেই এলাকাটুকুতে কোনো মানুষের বসবাস না থাকার কারণে সেখানকার হাইওয়ে এমনভাবে বানানো হয়েছে যাতে করে সেই হাইওয়ে দিয়ে শুধুমাত্র বড় বড় গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে। তখন শিহাব ভাই হাঁটতে হাঁটতে ওনাকে জিজ্ঞেস করলেন, তাহলে এর সমাধান কি? তখন সেই যুবক ছেলেটি বলল, সামনেই একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটি একদম সোজা সামনের হাইওয়েতে উঠেছে। তখন শিহাব ভাই সেই যুবকের কথা মতো রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তখন সেই যুবক এমন একটি কথা বলল যে কথাটি শুনলে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কেননা আপনারা যারা জানেন না ভারত কত বৈচিত্র্যের দেশ, তারা এই কথাটি বিশ্বাস করতে কোনোভাবেই চাইবেন না। কারণ সেই যুবক ছেলেটি শিহাব ভাইকে যে রাস্তা দেখিয়ে দিয়েছে সে রাস্তায় একজন মানুষ ছাড়া দুজন মানুষ একসাথে হাঁটার অনুমতি নেই, কেননা সামনে একটি ছোট্ট গ্রাম রয়েছে যে গ্রামের 100 জন মানুষের মধ্যে 90 জনই মেয়ে, বাকি 10 জন মাত্র পুরুষ। আর ছেলেটি যখন শিহাব ভাইকে এই খবরটি দেয় তখন বাজে বেলা প্রায় 12টা। তখন শিহাব ভাই একটা জায়গায় কিছুক্ষণের জন্য বসলেন এবং সেখানে বসে পাশের একটি পুলিশ স্টেশনে ফোন করলেন। তিনি সেখানকার একজন পুলিশ ইন্সপেক্টরকে বিস্তারিত বললেন। এরপর সেই পুলিশ অফিসার বলল, আপনাকে যে যুবক এই কথাটি বলেছে সে তো ঠিকই বলেছে। তখন শিহাব ভাই পুলিশ অফিসারকে বললেন, আমার সেই এলাকা দিয়ে একা হাঁটতে কেমন যেন সংকোচ লাগছে, আপনি কোনো মহিলা পুলিশকে পাঠিয়ে দিন, তিনি আমার সাথে এতটুকু রাস্তা সফর করুক। তখন সেই পুলিশ ইন্সপেক্টর বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি সেখানে 10 মিনিট থাকুন, আমি আমার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে আপনার সিকিউরিটির ব্যবস্থা করছি। এরপর ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় পুলিশের একটি গাড়ি আসলো এবং সেই গাড়ি থেকে নামল সুবর্ণা মোস্তফা নামে একজন মুসলিম মহিলা পুলিশ অফিসার। সেই মহিলা পুলিশ অফিসার শিহাব ভাইকে বলল, এবার চলুন যাওয়া যাক, আমি আপনার সিকিউরিটির জন্য চলে এসেছি। তখন শিহাব ভাই এবং সেই মহিলা পুলিশ একসাথে সফর করতে শুরু করলেন এবং শিহাব ভাইয়ের অন্যান্য সাথীরা একটা গাড়িতে করে এই হাইওয়েটুকু পার হওয়ার জন্য চলে গেলেন। কিছুদূর যাওয়ার পর সেই মহিলা শিহাব ভাইকে বলল, আমার নাম সুবর্ণা মোস্তফা, আমি রাজস্থানের রাজবীর ইউনিভার্সিটি থেকে পাশ করে ভালো ফলাফল নিয়ে একদম সরাসরি পুলিশ অফিসার হিসেবে যোগ দিয়েছি। তখন শিহাব ভাই মহিলা পুলিশকে বললেন, আপনি চাইলে তো অন্য জবও করতে পারতেন, কিন্তু পুলিশ অফিসার কেন হলেন?
তখন সেই মহিলা পুলিশ অফিসার বলল, আমার বাবার নাম লিয়াকত আলী, তিনি পেশায় একজন বর্ডার গার্ড অফিসার ছিলেন। তিনি ওনার সারাটা জীবন দেশের সেবা করেই কাটিয়ে দিয়েছেন এবং দেশের সেবা করতে করতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু তিনি এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন, আমিও যেন অবশ্যই দেশ এবং দেশের মানুষের সেবা করি। আর বাবার কথা মতো আমিও সরাসরি পুলিশ অফিসার হিসেবে যোগ দিয়ে দেই। তখন শিহাব ভাই ওই মহিলা পুলিশকে বললেন, ভালো কাজ করেছেন। যে সন্তানেরা বাবা মার কথা শুনে তারা অবশ্যই জীবনে ভালো কিছুই করতে পারে। এরপর সেই মহিলা অফিসার শিহাব ভাইকে বললেন, আচ্ছা আপনি যে এত বড় একটা সফরে বের হয়েছেন, আপনি কি আপনার মা বাবার পারমিশন নিয়েছেন? তখন শিহাব ভাই মহিলা পুলিশটিকে বললেন, আমার বাবা অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু হ্যাঁ আমি অবশ্যই আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমার এই সফর শুরু করেছি। তবে আমার বউ প্রথমে মানতে চায়নি, সে কোনোভাবেই চাচ্ছিল না আমি এই সফরে আসি, কেননা বাসায় আমার একটি ছোট মেয়ে রয়েছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার। তখন সেই মহিলা পুলিশ বললেন, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না। এরপর কিছুক্ষণ কথা বলতে বলতে সেই মহিলা পুলিশ শিহাব ভাইকে বললেন, সামনে যে ছোট্ট গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটি হচ্ছে সেই গ্রাম যে গ্রামে পুরুষের সংখ্যার চেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি। তখন শিহাব ভাই সেই মহিলা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলেন, এই গ্রামটা এত অদ্ভুত কেন? তখন সেই মহিলা অফিসার বললেন, এর পেছনের কারণ আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। তখন শিহাব ভাই সেই মহিলা পুলিশ অফিসারকে বললেন, আচ্ছা এই গ্রামের ব্যাপারে আমাকে আরও বিশেষ কিছু বলুন। তখন সেই মহিলা পুলিশ অফিসার বললেন, এই গ্রামের ব্যাপারে বিশেষ কিছু শোনার আগে এই গ্রামের ভিতরে প্রবেশ করুন, তারপরে আমি আপনাকে বিস্তারিত অনেক কিছুই বলছি। এরপরে শিহাব ভাই এবং সেই পুলিশ অফিসার হাঁটতে হাঁটতে সেই গ্রামের ভিতরে প্রবেশ করলেন এবং সেই গ্রামে প্রবেশ করা মাত্রই শিহাব ভাই দেখতে পেলেন, এখানে কিছু মেয়ে অযথায় রাস্তার উপরে নাচানাচি করছে। তখন শিহাব ভাই সেই মহিলা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এখানে, এই মেয়েগুলো কেন রাস্তার উপরে নাচানাচি করছে? তখন সেই মহিলা পুলিশ অফিসার বললেন, এটাই এই গ্রামের নীতি, ঘড়িতে দেখুন তো কয়টা বাজে। তখন শিহাব ভাই বললেন, এই তো চারটা বাজতে চলেছে। তখন সেই মহিলা পুলিশ বললেন, আমরা সঠিক সময়েই এসেছি, কেননা এই সময়টাতে এই এলাকার সকল মেয়েরা এই রাস্তার উপরে উঠে একসাথে নাচানাচি করে। তখন শিহাব ভাই সেই মহিলা পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু আপনি আমাকে একটা কথার উত্তর দেন, এই এলাকায় কেন দুজন পুরুষ একসাথে হাঁটার অনুমতি নেই? তখন সেই মহিলা পুলিশ অফিসার বললেন, আপনি এই লাইনে দেখুন, এখানে সবচেয়ে সুন্দর যে মেয়েটি, এই মেয়েটির নাম হচ্ছে নিপা, আর এই মেয়েটির বাবা মারা যাওয়ার আগে এই গ্রামে পুরুষের সংখ্যা কম হওয়ার কারণে গ্রামের সকল মেয়েদেরকে আদেশ করে গেছে, একসাথে দুজন ছেলেকে দেখতে পেলে তোমরা তাদের সাথে বিয়েতে আবদ্ধ হয়ে যাবে, একজন হবে আরেকজনের বিয়ের সাক্ষী, আবার অন্যজন হবে অন্যজনের বিয়ের সাক্ষী, আর এই জন্যই এই এলাকাতে একসাথে দুজন পুরুষ হাঁটার কোনো পারমিশন নেই, কেননা এরা একসাথে একের অধিক কোনো পুরুষ দেখলেই জোর করে তাদেরকে বিয়ে করতে চায়। তখন শিহাব ভাই সেই মহিলা পুলিশ অফিসারকে বললেন, আপনাদের এই রাজস্থান বড়ই অদ্ভুত, আমি যতই রাজস্থান ঘুরছি ততই নতুন নতুন হরেক রকম জিনিস দেখতে পাচ্ছি, যা আমি এর আগে কোনোদিন কোথাও দেখিনি, এমনকি কোথাও শুনিও নি। এমন সময় সেই সুন্দরী মেয়ে নিপা দৌড়ে লাইন থেকে বেরিয়ে এসে শিহাব ভাইয়ের রাস্তা আটকে শিহাব ভাইকে বললেন, আমাদের এই গ্রাম দিয়ে সফর করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই এলাকা দিয়ে কোনো পুরুষ যাতায়াত করতে চায় না, তারা ভাবে আমরা তাকে জোর করে বিয়ে করে নেব, কিন্তু একটি বিষয় ভেবে দেখুন, যতই দিন যাচ্ছে ততই এই এলাকায় পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, তাই আমরা এরকমটা করছি, এটা কি খারাপ হচ্ছে? তখন শিহাব ভাই নিপাকে উত্তর দিলেন, মানুষকে বিরক্ত করা কখনোই ঠিক নয়, আপনারা মানুষকে বিরক্ত না করে যে কোনো কিছুই করতে পারেন। শিহাব ভাইয়ের মুখে এই কথা শুনে নিপা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এবং শিহাব ভাই নিপাকে বলল, এখনো সময় আছে, আপনারা আপনাদের নীতির পরিবর্তন করুন, আপনাদের জন্য ভালো কিছুই হবে। তখন সেই মেয়েটি শিহাব ভাইকে বললেন, আপনি যখন বলছেন তাহলে আমরা আজ থেকে আগের সব রকম খারাপ কাজগুলো বাদ দিয়ে দিচ্ছি। তখন শিহাব ভাই নিপাকে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ,
এই বলে শিহাব ভাই সেখান থেকে বিদায় নিলেন। আর শিহাব ভাইয়ের আজকের সম্পূর্ণ সেই সফরে সুবর্ণা মুস্তফা অর্থাৎ মহিলা পুলিশকে সাথে থাকার কারণে তিনি উনার ফেসবুক ওয়ালে পরের দিন এই ঘটনাটি শেয়ার করেন। আমাদের এই ঘটনাটি পেতে দুই একদিন দেরি হয়েছে বলেই আমরা আপনাদেরকে একটু দেরিতে জানাচ্ছি। আমরা আশা করছি তবুও আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, এই ভিডিওটির দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি আবারও সুস্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যেন মহান আল্লাহ তাআলা আপনাকে সর্বদা সুস্থ রাখে সে সকল মানুষেরা কমেন্টে লিখুন আমিন। একদা একটি গ্রামে একটি মেয়ে বসবাস করত। সেই মেয়েটি ক্লাস টেনে পড়ত এবং তার পরিবার ছিল অনেক দরিদ্র। সেই মেয়েটি অনেক কষ্ট করে পড়ালেখা চালাচ্ছে এবং মেয়েটি ছিল অনেক পরহেজগার। প্রতিদিন সে ফজরের নামাজ আদায় করার পরে পড়ালেখা করতে বসে এবং যখন স্কুলের সময় চলে আসে তখন বোরখা পরিধান করে স্কুলে যায়। এবং মেয়েটি স্কুলে কোনো ছেলে বন্ধুর সাথে কথা বলতো না, সর্বদা পর্দা করত। ইসলাম যে হিসাবে একটি মেয়েকে থাকতে বলেছে ঠিক সেই হিসাবেই সেই মেয়েটি পড়ালেখা এবং চলাফেরা করত রাস্তাঘাট দিয়ে। সেই মেয়েটির কপাল আল্লাহ তাআলা কিভাবে খুলে দিল এই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা প্রতিটি ভালো মানুষকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কার করেন, এই ঘটনাটি তার বাস্তব প্রমাণ। জানি না এই ঘটনাটি কতটুকু সত্য, সোশ্যাল মিডিয়ায় যেভাবে পোস্ট করা হয়েছে আমি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি শুনে যদি আপনার কাছে কোনো কিছু ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করেও জানাবেন এবং আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন শুরু করি। সেই মেয়েটি প্রতিদিনের মতোই ফজরের নামাজ আদায় করল। ফজরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে পড়ালেখা করতে বসল এবং পড়ালেখা শেষ করতে করতেই স্কুলের সময় হয়ে যায়। মেয়েটি ছিল অনেক মেধাবী, কিন্তু মেয়েটির বাবা ছিল অনেক গরিব। তাদের কোনো মতো একটি বাড়ি ছিল যেখানে শুধুমাত্র রাত কাটানো যেত। বৃষ্টি আসলে সেই বাড়ির ভিতর দিয়ে রুমের ভিতরে পানি প্রবেশ করত। তাদের বাড়িটি ছিল মাটির, চতুর্দিক দিয়ে ছিল মাটি, অর্থাৎ এই ধরনের ঘর হয়তোবা আপনারা এর আগেও দেখেছেন। কিন্তু বিষয় হচ্ছে অনেক গরিব ছিল এরা। কোনো মতো মেয়েটির বাবা কিছু একটা কাজ করত এবং পরিবারের জন্য খাবার জোগাড় করত। সেই মেয়েদের পরিবার ছিল অনেক গরিব। আল্লাহ তাআলা একদিন এই মেয়েটির কপাল কিভাবে খুলে দিল। আপনিও যদি ভালো মানুষ হয়ে থাকেন আল্লাহ তাআলার গায়বী শক্তিতে আপনিও এই ধরনের ভালো কাজের সাথে জড়িয়ে যাবেন। সেই মেয়েটি যেভাবে জড়িয়ে গেল, মেয়েটি প্রতিদিনের মতো স্কুল যাওয়া শুরু করল। একটি যুবক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই যুবকের বাবা ছিল অনেক বড় লোক। সেই যুবকটি মেয়েটিকে দেখল অনেক ভদ্র এবং সর্বদা পদ্মা করে সেই রাস্তা দিয়ে স্কুলে যায়। সেই ছেলেটি দূরে দূরে সেই মেয়েটিকে দেখে তার ভালো লাগে যায় যে বর্তমান যুগে এই ধরনের মেয়ে পাওয়া অসম্ভব। সেই মেয়েটি অনেক ভদ্র ছিল এবং সর্বদা মাথা নিচু করে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করত এবং কখনো কখনো দেখা গিয়েছে বৃষ্টি আসে না, তেমন রৌদ্রও নেই, মেয়েটি ছাতা ব্যবহার করত।
যেন অপর পুরুষ তার দিকে নজর না দিতে পারে। ইসলাম এভাবেই কিন্তু মেয়ে মানুষদের চলতে বলেছে। সেই যুবকটি দেখে মেয়েটিকে অনেক পছন্দ করে এবং ভাবে বর্তমান যুগে এই ধরনের মেয়ে পাওয়া সত্যি স্বাভাবিক নয় এবং সেই ছেলেটিকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিত এবং ছেলেটির বাবা বলতো যে তার ছেলের বয়স হয়ে গিয়েছে, বিবাহ তার জন্য ফরজ হয়ে গিয়েছে। প্রায় এক বছর ধরে ভালো মেয়ে খুঁজছে কিন্তু কোনোভাবে ভালো মেয়ে পাচ্ছে না। ছেলেটির দাবি ছিল যে তার বউয়ের পরিবার যতই গরিব হোক না কেন কিংবা বড়লোক হোক না কেন, তার কোনো যায় আসে না, তার একজন সুন্দর এবং পরিষ্কার স্ত্রী দরকার। সে ছেলেটি বিষয়গুলি সবই তার বাবাকে খুলে বলল এবং তার বাবাও একমত যে আমার বৌমা যেমনই হোক না কেন তার পরিবার পরিষ্কার হলেই চলবে এবং ইসলামিক মাইন্ডের হলেই চলবে। এরপরে ছেলেটি তার বাবাকে গিয়ে বলল, আমাদের পাশের গ্রামের একটি মেয়ে দেখছি আমি, সে ক্লাস টেনে পড়ে, সর্বদা স্কুল যায় এবং সর্বদা বোরখা পরিধান করে, এবং তার ভালো দিকগুলি তার বাবাকে খুলে বলল। তখন সেই ছেলের বাবা একটা খটক পাঠাল সেই মেয়ের এলাকায় এবং খটক শুনে অবাক হয়ে গেল যে এত ধনী পরিবারের একটি সন্তানকে গ্রামের সবচেয়ে নিম্ন শ্রেণীর এক মেয়ের সাথে বিয়ে দিবে। আসলে আমরা শ্রেণী বুঝতে বলতে বুঝি বড়লোক গরিব লোক, কিন্তু আসলে বড়লোক গরিব লোক আল্লাহ তাআলাই বানিয়েছেন। আপনি হয়তোবা কোটি টাকার মালিক, আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দিয়েছে এবং অপর আরেকজন কাকে তেমন কোনো সম্পদ দেয় নাই। এতে আপনি বিবেচনা করতে পারেন না যে সে গরিব বলে তাকে মূল্যায়ন করা যাবে না, সে গরিব বলে তাকে সালাম দেওয়াও যাবে না। অনেক বড় লোক রয়েছে যে অনেক গরিব মুরব্বী রয়েছে, সেই মুরব্বীগুলোই সেই বড় লোককে সালাম দেয়, অথচ দেখা গিয়েছে সেই বড় লোক গরিব বলে তাকে সালাম দিতে লজ্জা পায়। নাউজুবিল্লাহ, এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের এলাকায় ঘটে এবং আমাদের দেশে বেশি প্রচলিত। যাদের টাকা রয়েছে তাদের সম্মান রয়েছে, যাদের টাকা নাই তাদের সম্মানও নাই, তাদের মূল্যায়নও নেই। প্রিয় ভাই ও বোনেরা, অনুরূপভাবে খটক শোনার পরে অবাক হয়ে যায় যে এটা কীভাবে সম্ভব, এত ধনী পরিবারের একটি ছেলেকে একটি গরিব পরিবারের মেয়ের সাথে বিবাহ দিবে এবং প্রস্তাব উল্টো সেই ধনী পরিবারে সেই গরিব পরিবারের কাছে পাঠিয়েছে। খটক ভাবল, যাই হোক আমি তো কিছু পাবো, বিয়েটা হইলেই হলো। এইভাবে ঘটক পরের এলাকায় প্রবেশ করল এবং সেই মেয়ের বাবাকে খোঁজা শুরু করল। সেই মেয়ের বাবা প্রতিদিন ভ্যান চালাত এবং ভ্যান চালিয়ে যে কিছু টাকা হতো সেটা দিয়েই সংসারের খরচ নিয়ে যেত। তখন সেই ঘটক সেই মানুষটিকে খুঁজে পায়, দেখে যে ভ্যান চালক, তাকে কিছু না বলে সেই ছেলের বাবার কাছে চলে যায়, বলে আপনি যে পরিবারের জন্য প্রস্তাব পাঠিয়েছেন সেই পরিবারের মেয়ের বাবা ভ্যান চালক, আপনার মান সম্মান ধুলোর সাথে মিশে যাবে। তখন সেই বড় লোকটি বলল, অর্থাৎ ছেলের বাবা বলল, যেটাই হোক না কেন আমি আমার ছেলেকে সেই মেয়ের সাথেই বিয়ে দেব, যে অনেক পরিষ্কার, যে সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে বলে সর্বদা পর্দা করে এবং আমার ছেলের কাছে অনেক প্রশংসা শুনেছি, চলুন আপনি এবং আমি দুজন মিলেই সেই মেয়ের বাসায় যাই, গিয়ে তার বাবার সাথে বিস্তারিত কথা বলে আসি। এরপরে সেই ছেলের বাবা এবং সেই খটক মিলে সেই মেয়ের বাড়ি যায়, গিয়ে দেখে সন্ধ্যায় গিয়েছিল বলে মেয়ের বাবা বাসায় ছিল। গিয়ে বাসার সামনে থেকে এরা দুজনে তিনবার সালাম দিল। বাসা থেকে মেয়ের বাবা বের হল, হয়ে দেখল তার পাশের গ্রামের একজন ধনী ব্যক্তি নাম করা, তার বাসায় কেন? তখন ছেলের বাবা বিষয়টি খুলে বলল,
এবং মেয়ের বাবার চোখ দিয়ে পানি পড়া শুরু করল এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দ্রুত সেই মেয়েটিকে সেই ছেলের সাথে বিবাহ দিয়ে দিল। আসলে বিষয়টি দ্বারা বোঝা যায় সেই মেয়েটি ছোট থেকেই ভালো ছিল বলে। আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াতেও ভালো এবং আখিরাতেও হয়তোবা ভালো কিছুই লিখবে। তো ভিডিওটি ভালো লাগলে